মান্নার একজন বাণিজ্যিক নায়ক হিসেবে একদম শতভাগ সফল ছিল একদম শতভাগ সফল একটা বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য কমার্শিয়াল চলচ্চিত্রের জন্য দর্শকের একদম কাছে এসে পৌঁছে গিয়েছিল মান্না আসলে অনেক উপরের একজন নায়ক ছিলেন আমার মাথা নষ্ট কি যে কষ্ট হ্যাঁ ওই কনসেপ্ট বা ওই সংগ্রহটা কাট দেওয়া আপনার যদি মনে থাকে বা এই মুহূর্তে মান্নার একটা সংলাপ ছিল যে আমার মাথা নষ্ট মনে কষ্ট এটা আসলে গল্পের কথা মান্নার বিষয় কি অনেকেই ভাবছেন বা আমরাও দেখছি যে মান্নার পর মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র আর চলচ্চিত্রের জায়গায় নেই আচ্ছা মান্না প্রসঙ্গ আসলে একটু কষ্ট বেশি পাই আমরা কারণ মান্নাকে নিয়ে অনেকগুলি ছবি বলা যায় সবচাইতে বেশি সিনেমা মান্নাকে নিয়ে আমরাই পরিচালক হিসাবে তৈরি করেছি এবং সবগুলি ছবি ছিল ব্যবসা সফল মান্নার সাথে ব্যক্তিগত সিনেমার অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের তো মান্না মৃত্যুর পর চলচ্চিত্রের খারাপ অবস্থা অনেকটা ঠিক আবার আমি বলবো যে একজন শিল্পীর কারণে একদম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে এমন তো মনে করা ঠিক না তো চলচ্চিত্রের এই সমস্যার আরও অনেক কারণ আছে শুধু মান্নার মৃত্যু হয়তো কিছুটা ছিল তবে আরো অনেকগুলি দিক ছিল যে কারণে চলচ্চিত্রে অশ্লীলতা আসলো এবং এক অশ্লীলতাই আসলে আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে এই সময়টাতে যখন মান্না ছিল তখন মান্না অশ্লীলতার বিরোধী আন্দোলনের একদম সামনের সারিতে ছিল সে অনেক প্রতিবাদ অনেক কষ্ট করেছিল এই আন্দোলন অশ্লীলতার বিরোধী তো মান্না যেখানে মান্না মারা যাওয়ার পর সেই আন্দোলনও ব্যাহত হয়েছে হয়তো তখন অশ্লীলতা আবার জেগে বসেছে যে কারণে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেই অশ্লীলতার কারণে একটা বিষয় হচ্ছে মান্নাকে নিয়ে আপনার অনেক গল্প আছে কিন্তু স্টাইলিশ ছিলেন না তিনি বেশি স্টাইলও দেখাতেন না বা তা তিনি শুধু শুরু ছিলেন না তারপরও কেন তিনি মানে মানুষের মনে এত দাগ কেটে গেছেন বা কেন তিনি এত জনপ্রিয়তা হতে পারলেন জনপ্রিয়তা অর্জন করতে পারলেন মান্নার জনপ্রিয়তার পিছনে আমি যেটা মনে করি আর কি যে মান্নার চরিত্রগুলো মান্নার সিনেমার গল্পগুলো একদম জনমান মানে জনমানুষ বলতে যারা একদম সিনেমার দর্শক ছিল ওদের মনের কথাগুলো বলতো সে সিনেমার পর্দায় একদম একটা মানুষ মনে যা ভাবে মান্না সেটা বলে ফেলতো তো এই জন্যই কিন্তু একদম সাধারণ মানুষ কিন্তু মান্নাকে অনেক পছন্দ করত। এবং সেটা আমরা দেখেছি মান্না মৃত্যুর পর যে বিশাল জনস্রোত ছিল এতে করে এমন জনস্রোত বাংলা চলচ্চিত্রে কোনো শিল্পীর বেলায় সেটা হয়নি তো তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে মান্না মানুষের হৃদয়ের কতটা গভীরে মান্না ছিল তো তার কোনো ছবি অসম্পূর্ণ ছিল কি আপনাদের যে ছবিগুলো হয়তো করেছেন অন্য কাউকে দিয়ে অথবা করার কথা ছিল কিন্তু করেননি অথবা সম্পূর্ণ ছবিটা আবার শুরুতে শুরু করছেন না এরকম ছিল না এরকম ছিল না প্রশ্ন তার সাথে শেষ ছিল আপনাদের কোনটা ছিল বোধহ মাছ নাম্বাই ছিল শেষ আচ্ছা তার পরবর্তী তার কাজ হলো আপনার অনবদ্য সৃষ্টি মানে আপনার প্রযোজিত মাথা নষ্ট বলা চলে কিছুক্ষণ আগে এটা প্রশ্ন করেছি মান্না স্টারিস্ট ছিলেন না কিন্তু একটা স্টাইলের ছবি হলো মাথা নষ্ট যেখানে তার ডায়লগের সাথে তার দেখা তার লোকটা ছিল ভিন্ন রকম এমন লোক আসলে হলিউড কিউ বলিউডে আমরা দেখেছি এই মাথা নষ্টের নেপথ্যের গল্প কেমন ছিল এটা শুনতে চাই মাথা নষ্ট নেপথ্যের গল্পের আগে যেটা বলবো যে আমরা মান্নাকে নিয়ে যে কয়টা সিনেমা তৈরি করেছিলাম সব কটাই গল্পগুলি ছিল একটু ভিন্ন মাত্রা যেমন একটা ছিল নায়ক একটা ছিল বিলেন একটা ছিল মেশিনম্যান হ্যাঁ তো মান্নাকে একটু ভিন্নভাবে একটু ভিন্নভাবে পর্দায় নিয়ে আসার সব সময় আমাদের মধ্যে একটা পরিকল্পনা থাকতো যে একটা সাধারণ মানুষ হিসাবে তাকে আমরা কখনো পর্দায় আনিনি। তাকে একটু ভিন্নভাবে ভিন্ন চরিত্র দিয়ে কিন্তু আমরা মান্নাকে নিয়ে আসার চেষ্টা করেছি তো ওই ওইভাবেই কিন্তু মান্নাকে যে নেরামাতায় শুটিং করার যে চিন্তাটা কিন্তু সেখান থেকে আসে যে প্রত্যেকটা ছবি যখন আমরা নতুনভাবে তাকে উপস্থাপন করছি তখনই চিন্তা করলাম যে মান্না যদি নেরামাতা হয় তাহলে তো এটা সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে বা সব দিক দিয়ে ভালো হবে তো সেইভাবে আমরা তাকে প্রস্তাব করি তো প্রথম সে প্রস্তাবে রাজি হয়নি তো রাজি হয়নি আমরাও তাকে বারবারই বলতেছিলাম যে দেখেন বিষয়টা চিন্তা করেন নিশ্চয়ই ভালো হবে আপনার জন্য ভালো হবে তো এক যে রাজি হলো এবং বলল যে আমাকে তাহলে এক লাখ টাকা বেশি দিতে হবে তা আমি একদমই রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আপনাকে আমি এক লাখ টাকা বেশি দিব তো আসলে এরপর এই ছবি নিয়ে তো তার তার যে ভাবনা তার যে চিন্তা এটা সবচেয়ে বেশি তখন মানে প্রায়ই শেয়ার করতো সিকোয়েন্স গান সব কিছু মিলিয়ে কিন্তু এই বিষয়গুলি না যথেষ্ট পরিমাণ সে ছবিটা জন্য ভালো হয় সে এটা শেয়ার করত আমাদের সাথে আমরাও তাকে নিয়ে শেয়ার করতাম এবং সে খুব খুবই গুরুত্ব সহকারে ছবিটার তখন শ্যুটিং শুরু করছিলো আর কি তো ইনশাআল্লাহ ছবির পরিচালক ছিল সাফিউদ্দিন সাফি আর প্রযোজক ছিলাম আমরা তো ছবিটা তখন ব্যবসায়িকভাবেও খুব ভালো করছিল তো যেটা সমস্যা হয়েছিল তখন বাংলাদেশে অশ্লীলতা একদমই চালু হয়ে গিয়েছিল তো ওইসব অশ্লীল ছবির বিরুদ্ধে ফাইট করা একটু কষ্টেরই বিষয় ছিল কারণ মানুষ অশ্লীলতা দেখতে বেশি পছন্দ করত। পছন্দ করতো কিছু এক শ্রেণীর দর্শক তারা অশ্লীলটাই বেশি দেখত তাই জন্য কিন্তু এই ছবিগুলি নিয়ে আমরা অনেক চড়ায় উত্তরায় পার হইতে হয়েছে আমরা ভালো ভালো ছবি বরাবরই নির্মাণ করেছি এবং অশ্লীল ছবির সাথে আমরা ফাইট করে কিন্তু অশ্লীল ছবি না থাকলে ছবিগুলি আরও সুপার দুপারিত হতো কিন্তু অশ্লীল ছবির সাথে ফাইট দিয়েও কিন্তু আমরা ভালো ব্যবসা বলেন ভালো কাজ করার চেষ্টা করেছি মানে আপনাদের কেন মনে হয়েছিল তাকে নেরাভাবে উপস্থাপন করবেন মানে এই বুদ্ধি বা এই মানে কনসেপ্টটা কিভাবে আপনাদের মাথা আসবে ওই তো বললাম যে মান্নাকে মানে ভিন্নভাবে প্রত্যেকটা সিনেমায় আমরা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছিলাম সেইভাবেই যে তাহলে কিভাবে তাহলে মাথা নেড়া মাথা নেড়া করা তো একটা ভিন্ন হ্যাঁ মান্না যদি মাথা নেড়া করে দিলে তো আমরা তখন খুব বেশি এক্সাইটেড ছিলাম যে মান্নার যে দর্শক মান্নার যে পপুলারিটি মান্না যদি নেড়া মাথা হয় তাহলে বিষয়টা আরো বেশি গ্রহণযোগ্য হবে তার দর্শকদের কাছে। এবভাবেই আসছে তার সাথে কিন্তু আবার সম্পর্ক ওবতর করে দিয়েছেন যে আমার মাথা নষ্ট কি যে কষ্ট। হ্যাঁ ওই কনসেপ্ট বা ওই সম্পর্ক কাট দাও। আপনারা যদি মনে থাকে বা এই মতে মান্নার একটা সংলাপ ছিল যে আমার মাথা নষ্ট মনের কষ্ট এটা আসলে গল্পের কথা আমাদের গল্পটা লিখেছিলেন ছটকু আহমেদ ছটকু আহমেদেরই এই কথা গল্পেরই কথা ছিল গল্পের মধ্যে তার মনের যে কষ্টগুলি ছিল তখন সে চিৎকার করে বলে ফেলতো মান্নার একটা বিষয় ছিল যে মানুষটাকে যে পছন্দ করতো তার মূলে ছিল যে মান্না একটা চিৎকার করতো এই চিৎকারটা যেই সাধারণ মানুষের মনের চিৎকারটা সাধারণ মানুষেরও সেই চিৎকারতা করতে পারত না কিন্তু মান্না সেই সাধারণ মানুষের পক্ষ হইয়া কিন্তু সেই চিৎকারতা করত এবং এই চিৎকারগুলি কিন্তু মানুষ খুব পছন্দ করত মানুষের মনের কথাগুলি বলত আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা এসেছে চলচ্চিত্র বিষয়ে যে গবেষণা সেখানে সর্বকালের সেরা এবং প্রথম নায়ক হিসেবে মান্নাকে অভিহিত করা হয়েছে জনপ্রিয়তার দিক থেকে আপনার দৃষ্টিতে একজন দক্ষ সফল নির্মাতা হিসেবে আপনি মান্নাকে কোন অবস্থায় দেখেন বা চলচ্চিত্রে তার অবদানটা আপনার দৃষ্টিতে কেমন একটু পর্যবেক্ষণ শুনতে চাই মান্নার একজন বাণিজ্যিক নায়ক হিসেবে একদম শতভাগ সফল ছিল একদম শতভাগ সফল একটা বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য কমার্শিয়াল চলচ্চিত্রের জন্য দর্শকের একদম কাছে সে পৌঁছে গিয়েছিল এবং সে অবধারিত ছিল জন্য হয়তো ওই রকম নান্দনিক সিনেমা মান্না বেশি করার সুযোগ পায়নি তার মনের আকুতি ছিল যে সে ভালো ভালো কাজ করবে কিন্তু সেই সুযোগ আল্লাহ তাকে দেয়নি তার মনের যে আগ্রহ ছিল যে আচ্ছা আমি তো অ্যাকশান ছবিগুলি করতেছি ভালো ভালো কাজ করার গিয়ে তার কিন্তু প্রচণ্ড ইচ্ছা ছিল তো তার সেই আল্লাহ তাকে এতদিন বাঁচিয়ে রাখেনি সে তবে আমি বলবো যে মান্নাকে নিয়ে আমরা যতটুক যেই বলুক আসলে সঠিকই বলা হয় মান্নাকে ছোট করার কোনো বিষয় না মান্না আসলে অনেক উপরের একজন নায়ক ছিলেন